আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি আপনাদের জন্য এই প্রচণ্ড গরমে বেলের শরবতের রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণ গরম এই গরমে কিন্তু এক গ্লাস ঠান্ডা বেলের শরবত শরীর ও মনকে অনেকটা ক্লান্তি দূর করবে আর ঠান্ডা ঠান্ডা এই বেলের শরবত খেলে কিন্তু অনেক উপকার পাবেন বেল তো অনেক উপকারী একটা ফল তো কিভাবে করেছি বেলের শরবতটা শেয়ার করছি তার জন্য দেখেন একটা পাকা বেল আমি নিয়ে নিয়েছি গাছ পাকাটা বেল নেওয়ার চেষ্টা করবেন আর গাছপাকা বেলের লক্ষণ হলো গা আপনারা উপরে স্কিনে দেখতে পাচ্ছেন কালারটা একটু অন্য রকম হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে আর হাত দিয়ে টোকা দিলে শব্দটা একটু অন্যরকম হবে আর স্মেলটাও কিন্তু পাকা একটা অন্য রকম স্মেল পাওয়া যাবে তো এখন এই বেলটাকে আমি ফাটিয়ে নিব আমি বেলটাকে ফাটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম গাছ পাকা বেল তো এখন আমি একটা চামিচের সাহায্যে বেলগুলোকে উঠিয়ে নিব এটা আমাদের গাছের বেল মাসাল্লাহ বেলগুলো অনেক মজার আমি এক পার্টের অংশ দিয়ে আজকে শরবতটা করবো দেখ বেল দিয়ে আমি আসলে শরবতটা করব অনেক বেল দেখা যায় তিতকুত ভাব থাকে আমাদের বেলটাতে তিতকুত ভাব নেই অনেক মিষ্টি একটা বেল তো আমি হাত দিয়ে একটু কষলে নিচ্ছি বেলগুলোকে আর পানি অ্যাড করছি আমি হাত দিয়ে কষলে নিচ্ছি আর পানি অ্যাড করছি ঠান্ডা পানি অ্যাড করছি যেহেতু প্রচণ্ড গরম ঠান্ডা পানি দিলে শরবতটা খেতে ভালো লাগে তো আমি হাত দিয়ে একটু কষলে কষে বেলগুলো সারিয়ে নিচ্ছি যে বড় অবচিষ্ট শুকলাগুলো আছে বেলের আমি হাত দিয়ে চিপে ফেলে দিচ্ছি আর এই শরবতটা কিন্তু ব্লেন্ডারে করলে ভালো হবে না যেহেতু বিচি আছে এর বিচিগুলো কিন্তু তিতকুত ভাব থাকে তো এখন আমি একটা স্টেইনারে এটাকে ছেকে নিব যেন বেলের বিচি বা অবশিষ্ট অংশগুলো থাকে সেগুলো বের হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে অবশিষ্ট অংশগুলো এইগুলো আমি এখন ফেলে দিব। তো বেলের মধ্যে এখন আমি যেটা করব চিনি অ্যাড করব। আসলে মিষ্টিটা যে যেমন খান সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন শরবতটা একটু মিষ্টি হলে ভালো লাগে তো আমি চিনি দুই চামচের মতো বড়ো দুই চামচ চিনি দিয়ে দিলাম এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি আসলে আপনারা যেরকম ঘন খান সেই হিসাবে পানিটা অ্যাড করবেন যদি ঘন বেশি খেতে চান সেই ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দিবেন আর যদি একটু পাতলা খেতে চান সেই পরিমাণে পানি একটু বেশি দিয়ে দিবেন। তো হয়ে গিয়েছে এখন আমি গ্লাসে পরিবেশন করে আপনাদের সাথে দেখাচ্ছি যে কিভাবে এটা আমি পরিবেশন করে করলাম তো তৈরি হয়ে গেল মজাদার বেলের শরবত খুবই উপকারী একটা শরবত আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ